আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই হোম মাই হেভেন বাই বিডি হেলেন, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজকের ব্লগটি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আজকে আমি দেখাবো আপনাদের সাথে, আমি দেখেন কত বড় বড় ইলিশ মাছ এনেছে। এবার কিন্তু অনেক বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে, এগুলো সবগুলাই 101 কেজি, 200 গ্রাম, 300 গ্রাম, মানে তিনটা মোট প্রায় 4 কেজি। তো এই মাছগুলো নিয়ে এসেছে আমার হাজবেন্ড, কারণ বাসায় মেহমান আসবে একসাথে, এই জন্য নিয়ে এসছে বাজার। একটা কাতল মাছ এনেছে, তো কাতল মাছটা আপনাদের সাথে শেয়ার করা হলো না, কারণ মাছটি আমি অলরেডি কাটা ছিল, আমি একবার ধুয়ে ওয়াশ করে আমি সেটা ফ্রিজে রেখে দিয়েছি, আর কয়েক পিস রেখেছি, সেটা দিয়ে আজকে দুপুরে খাবো, এই জন্য ভাজি করব। আমার বাচ্চারা তো বড় মাছ শুধু ভাজিটাই খেতে চায়, আর কোনোভাবে খায় না, এই জন্য ওদের জন্য একটু ভাজি করে দিব। আর সাথে যে গরুর মাংস এনেছে, আজকের মাংসটা অনেক ভালো ছিল, তো মাংসটাও আমি একসাথে রেখে দিব 2 কেজি। আমি সবসময় দেখা যায় এত মাংস একসাথে রাখি না, কিন্তু আজকে যে মানে মেহমানদের জন্যই একটা জায়গায় রাখতে দিচ্ছি, কারণ আগামীকাল রান্না করব, এই জন্য একভাবে রেখে দিলাম একসাথেই। তো এটা ফ্রিজে রেখে আমি আজকে যে রান্নাও তেমনটা ছিল না, রান্নাটা মোটামুটি শেষ, শুধু মাছ ভাজিটা খাওয়ার সময় করব, ওই জন্য আমি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়ে এখন আমার রান্নাঘরটা গুছিয়ে তারপরে আমি যাব আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ব্লগটি, যে ভিডিওটি মেন ভিডিও, সেটা হলো আমি আমার সুর একটা কীভাবে গুছিয়ে রাখি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। কয়েকদিন ধরে ভাবছি, কারণ জুতা নিতে গেলে জুতা থেকে একটা গন্ধ আসে, এই গন্ধটা খুবই বিরক্তিকর, তো আমি দেখা যায় 15 থেকে 20 দিনের মধ্যে আমি সুর এক পরিষ্কার করি। এবার একটু বেশি দিন হয়ে গেছে, মানে মেয়েদের পরীক্ষা ছিল, নানান ব্যস্ততায় দেখা গেছে পরিষ্কার করা হয়নি, তো আজকে পরিষ্কার করা শুরু করে দিলাম। তো পরিষ্কারটা আমাকে সাহায্য করতেছে আমার মেয়ে মিমি, মিমি হিমি ওরা দুইজনই আমার সাথে মানে কাজে সাহায্য করতেছে। আর সুরাকের ভিতরে আমি ন্যাপথল ইউজ করি, ন্যাপথল দিলে একটু গন্ধটা মানে কম হয় এবং পোকামাকড়ও কম আসে। জুতাগুলো রেখে আমি আবার মানে এমনভাবে রাখতেছি যেটাতে মানে সবসময় নর্মাল যে ইউজ করা হয় সেই জুতাগুলো এক থাকে, এটা রাখতেছি উপরের থাকে, কারণ বারবার খুলতে হবে। আর নিচের এই এটা মাঝের যেটা, এটাতে রাখা হচ্ছে মানে বাইরে যে পড়ার সময়, মানে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় যে শুগুলো পরা হয় সেগুলো রাখতেছি আমরা মাঝের ইয়েতে। আর আমার জুতার এক আরও একটা আছে, কারণ আমরা ফ্যামিলির সদস্য বেশি, ওইটাও আর একদিন আশা করছি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এটাই শুধু গুছালাম, এই জন্য এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তা আমি যখন যে কাজ যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তা আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি। যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও এবং সুন্দর সুন্দর মোটিভেশনাল কিছু কথা নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব।
তা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আমরা যেন সবাই সামনে এই যে একটা কত বড় আমরা বিপদের মুখে আছি, করোনা ভাইরাস, তো করোনা ভাইরাস থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, এই দোয়াই সবসময় করি। তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করবেন। আমরা যার যার অবস্থায় থেকে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকি, বারবার হাত মুখ ধুই এবং খাওয়াটা বাইরের খাবারটা একটু এড়িয়ে চলি, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। এই সময়টা শুধু করোনা না, এমনি প্রকৃতির অবস্থা ততটা ভালো না, প্রকৃতিতে শুধু মানে ধুলা ময়লা এগুলাতে তো অনেক ভাইরাস আসে, তো এইগুলা থেকে বাঁচার জন্য আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।